হচ্ছে আমার আরেক রত্ন কুর্তি, খুব সুন্দর, অনেকদিন ধরে আমার কাছে আছে। ও হচ্ছে এই জন্মাষ্টমীতে ওর 1 বছর পূর্ণ হবে, তাই তো কুর্তি? ও যখন জন্মেছিল ওর সাথে আরেকটা ছিল, কৃষ্ণা ওর নাম দিয়েছিলাম। কৃষ্ণা আর কুর্তি ভাই বোন, ও তো ছেলে, কিন্তু কৃষ্ণাটা উড়ে মানে বোধহয় কাক বা চিলের তাড়া খেয়ে কোথাও চলে গেছে। আমার যেন মনে হয় আমাদের উল্টো পাড়ের রাস্তায় যে বাড়িটা আছে ওর উপরে আছে, ওরকম সেম দেখতে। তো যাই হোক, তখন থেকে কুর্তি একা, আর কুর্তি আমাকে খুব ভালোবাসে। কেন, ও যখন একা হয়ে যায় ওর মন খুব উদাস হয়ে যায়। আমি চেষ্টা করি ওকে যতটা সম্ভব মানে কোম্পানি দিতে। কুর্তি, কুর্তি, তোমাদের কারুর কাছে কোনো সলিউশন থাকে একটু জানাও। এই যে আমার কোলে আছে কুর্তি। কুর্তি, হ্যাঁ দেখো, তোমাকে সবাই দেখছে। এই দেখো, এই দেখো কিভাবে মাথাটা টাক হয়ে গেছে। যাকে আমি আর ওকে এখন ধরে রাখতে চাইছি না, আমরা এখন ছাদে উঠেছি। ও ওড়ার জন্য অস্থির হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এই সমস্যাটা শেয়ার করলাম যে কুর্তির মাথার পালকগুলো হঠাৎ করে উঠে যাচ্ছে এবং একটা পার্টিকুলার জায়গা। তবে আমি এটা জানি না ওর এখানে কোনো আঘাত লেগেছিল বা কেউ আক্রমণ করেছিল কিনা। আমি চাই ও সুস্থ সবল থাকুক আবার আগের মতো। প্লিজ আমাকে জানিও এর যদি কোনো সমাধান তোমাদের জানা থাকে। থ্যাংক ইউ।